Hello everyone, Assalamualaikum. This is Masbalasan. Welcome back with a new video. Today's video, I am a wet process. A very important topic, scouring. Shampur kalachana korbo. This video, I am mulo to chesta korbo scouring. Kake bolle? Keno scouring korar proyojon? Scouring er mechanism shomuho. Koydhone scouring hoye thake? Ebong khubi guruttopurno duti scouring er poddhoti orthat Kier boiler machine ebong J-box machine somporke janbo ei videor maddhome. তাহলে চলো শুরু করি আজকে ভিডিও। প্রথমেই রয়েছে স্কাউরিং। স্কাউরিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে টেক্সটাইল ম্যাটেরিয়াল থেকে প্রাকৃতিক এবং টেক্সটাইল প্রসেস চলাকালীন সময় যেসব অপদ্রব্য যেমন তেল, চর্বি, মোম, ধুলোবালি ইত্যাদি সৃষ্টি হয় সেগুলো দূর করার মাধ্যমে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে হাইড্রোফিলিক এবং ক্লিন ম্যাটেরিয়ালে তৈরি করার জন্য এই প্রক্রিয়াটি করা হয়। অবজেক্টিভ অফ স্কাউরিং। স্কাউরিং মূলত করা হয় ফেব্রিক হতে নন সেলুলোজিক সাবস্টেন্স যেমন তেল, চর্বি, মোম ইত্যাদির মতো অপদ্রব্য সমূহ দূর করার মাধ্যমে ফেব্রিককে হাইড্রোফিলিক অর্থাৎ ফেব্রিকের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। আর এই পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হয় যেন ওয়েট প্রসেসের ইংয়ের পরবর্তী ধাপ যেমন ডাইং কিংবা প্রিন্টিং করার সময় যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। এখন আমরা দেখব স্কাউরিং মূলত কী কী বিষয়ের উপর নির্ভর করে। স্কাউরিং নির্ভর করে সাধারণত ফাইবারের টাইপস, কালার এবং পরিচ্ছন্নতার উপর, ইয়ার্নের ক্ষেত্রে ইয়ার্নের টুইস্ট কাউন্ট এবং ইয়ার্নের গঠনের উপর, ফেব্রিকের ক্ষেত্রে ফেব্রিক টাইপস, কালার, ফেব্রিকের গঠন এবং ফেব্রিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তার উপর নির্ভর করে স্কাউরিং প্রসেস। মেকানিজম অফ স্কাউরিং। স্কাউরিংয়ের মধ্যে আমরা মূলত চার ধরনের মেকানিজম দেখতে পারি, সেগুলো হচ্ছে সেপনিফিকেশন, সলিবিলাইজেশন, ইমানসিফিকেশন এবং ডিটারজেন্সি। সেপনিফিকেশনের মাধ্যমে আমরা ফেব্রিক হতে মিনারেল এবং ভেজিটেবল ওয়েল দূর করি, তাছাড়াও এনিমেল ফ্যাট দূর করি আমরা সেপনিফিকেশনের মাধ্যমে। সলিবিলাইজেশনের মাধ্যমে আমরা ফেব্রিক হতে প্রোটিন, পেকটিন, অ্যামাইনো অ্যাসিড, মিনারেল এবং হেভি মেটেরিয়াল সমূহ দূর করে থাকি, এবং ইমানসিফিকেশনের মাধ্যমে আমরা মিনারেল ওয়েল এবং ওয়াক্স দূর করি। ডিটারজেন্সির মাধ্যমে আমরা ফেব্রিক হতে ফেব্রিকের ময়লা এবং ধুলোবালি দূর করে থাকি। টাইপস অফ স্কাউরিং। স্কাউরিং আমরা বিভিন্নভাবে করতে পারি, তবে আজকের এই ভিডিওতে আমরা স্কাউরিংয়ের দুটি পদ্ধতি সম্পর্কে জানব। একটি হচ্ছে কিয়ার বয়লার স্কাউরিং প্রসেস, যাকে ডিসকন্টিনিউয়াস প্রসেসও বলা হয়, আর অন্যটি হচ্ছে জে ব্রক্স স্কাউরিং প্রসেস, যাকে আমরা কন্টিনিউয়াস স্কাউরিং প্রসেসও বলতে পারি। কারণ এই পদ্ধতির মাধ্যমে আমরা ডিসাইজিং, স্কাউরিং, ব্লিচিং তিনটা একসাথে করতে পারি। এখন আমরা কেয়ার বয়লার স্কাউরিং প্রসেসের বিস্তারিত নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিব এই প্রসেসে ব্যবহৃত যে মেশিনটি রয়েছে সেই মেশিনের কিছু গুরুত্বপূর্ণ পার্টসের নাম। প্রথমেই রয়েছে আমাদের মিক্সিং ট্যাঙ্ক, যেখানে আমরা কেমিক্যাল মিক্স করে থাকি। তাছাড়াও রয়েছে সিলিন্ডারিক ভেসেল, যেখানে মূলত আমাদের মূল প্রসেসটা হয়ে থাকে। তাছাড়াও রয়েছে প্রি হিটার বক্স, আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পার্টসটি রয়েছে সেটিকে বলা হয় সার্কুলার টিউব। চলো এবার জেনে নিই কিয়ার বয়লার প্রসেসটি কীভাবে করা হয়। প্রথমে মিক্সিং ট্যাঙ্কের মধ্যে এই পদ্ধতিতে ব্যবহৃত সকল কেমিক্যালকে মিক্স করা হয়। পরবর্তীতে এই মিক্সকৃত কেমিক্যাল প্রিহিটার মেশিনে আনা হয় এবং উত্তপ্ত করা হয়। একই সাথে ফেব্রিক সমূহকে কিয়ার বয়লারের সিলিন্ডারিক ভেসেলের মধ্যে রাখা হয় রোপ ফর্মে। এরপর প্রিহিটার মেশিনের উত্তপ্ত কেমিক্যাল সমূহ সার্কুলার টিউবের মাধ্যমে ফেব্রিকের উপর স্প্রে করা হয়। এইভাবে ফেব্রিকে কেমিক্যালের মধ্যে 8 ঘন্টা ডুবিয়ে রাখা হয়। পরবর্তীতে গরম পানি দিয়ে একবার ধুয়ে ফেলা হয়। এরপর ফেব্রিককে অ্যাসিটিক অ্যাসিডের মধ্য দিয়ে পাস করা হয়। সর্বশেষ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার মাধ্যমে ফেব্রিক হতে সমস্ত ইম্পিউরিটিস দূর করে ফেলা হয় এই পদ্ধতির মাধ্যমে। এখন আমরা জে বক্স প্রসেস সম্পর্কে জানব, যাকে কন্টিনিউয়াস প্রসেসও বলা হয়। তবে তার আগে জেনে নিব এই প্রসেসের মধ্যকার ব্যবহৃত যে মেশিনটি রয়েছে সেই মেশিনের বিভিন্ন অংশের নাম। এই মেশিনকে মূলত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় স্যাচুরেটর বক্স, অন্যটি প্রিহিটার বক্স, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জে বক্স, এবং সর্বশেষ অংশ ওয়াশিং ইউনিট। এখন আমরা জেনে নিব এই পদ্ধতিতে কিভাবে স্কাউরিং মূলত করা হয়। প্রথমেই স্যাচুরেটর বক্সের মধ্যে এই পদ্ধতিতে ব্যবহৃত সকল কেমিক্যাল মিক্স করা হয়। পরবর্তীতে গাইড রোলারের মাধ্যমে ফেব্রিককে এই অংশে এনে 40 থেকে 90 সেকেন্ড ধরে রাখা হয় 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রায় পরবর্তীতে ফেব্রিককে স্কিউজিং রোলারের মাধ্যমে প্রিহিটার মেশিন দিয়ে পাস করা হয়। এই অংশে ফেব্রিক মূলত উত্তপ্ত হয়ে থাকে। পরবর্তীতে ফেব্রিক সমূহকে যে বক্সের মধ্যে 1-4 ঘন্টা স্টোর করা হয় কস্টিক সোডা দ্রবণের মধ্যে 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেন ফেব্রিকের মধ্যে অবস্থিত সকল ধরনের ইম্পিউরিটিস দূর হয়ে যায়। এবং সর্বশেষ ফেব্রিক সমূহকে ওয়াশিং ইউনিটের মধ্যে এনে প্রথমে গরম পানি দিয়ে এবং পরবর্তীতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার মাধ্যমে ফেব্রিকে অবস্থিত সকল ইম্পিউরিটিস দূর করে ফেলা হয়।